যে টাকা জমায় বারবার গণনা করে তার জন্য কিন্তু দুর্ভোগ, বুঝতে পারছেন তো? এখন আমি টাকা গুনতেও ভয় পাই, বুঝছেন? আমি টাকা গুনিও না সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, কাউকে দিতে হবে, গুনে দিতে হবে, সেই ক্ষেত্রে যেটুকু আছে এটুকু। দ্বিতীয় আরেকটা বলি, অনেক জায়গায় কিন্তু কোরআনের আয়াত আছে যে দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহ পাকের। আমি যদি সেইভাবে চিন্তা করি যে আমার যে টাকা পয়সা আমার মনে করছে, এটা যদি চিন্তা করি এটা তো আল্লাহ পাকের পয়সা, আমার পয়সা নয়। এখান থেকে আমি এইটুকু খরচ করতে হবে যেটুকু আমার দরকার, আমার ক্ষুধা লাগছে, ক্ষুধার জন্য এইটুকু দরকার, আমি এইটুকু খরচ, আমার পোশাক দরকার এটুকু দরকার, আমার চলার জন্য এটা দরকার, এটা এটা করছে, বাকিটুকু কিন্তু আল্লাহ পাকের, এটা আমার টাকা নয়। যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে আপনার অতিরিক্ত আর্ন করতে হবে, অতিরিক্ত আর্ন করে লাভ কী? কারণ দিস ইজ নট ইয়োর। সাপোজ একটা এক্সাম্পল বলি, একটা হসপিটালের একজন ক্যাশিয়ার, সে টাকা নিচ্ছে রিসিপ্ট দিয়ে দিয়ে, সে কি মনে করে এই টাকা আমার? সে তো মনে করে যে এ টাকা তো হসপিটালে, সে দুই টাকা বেশি আসলেও হসপিটালে কিছু আসে যায় না, কম আসলেও কিছু আসে যায় না। ইন দিস ওয়ে যদি আমি চিন্তা করি, আমার যত ইনকামই হোক এগুলো সবই আল্লাহ পাকের, আমি এখান থেকে আমার যেটুকু দরকার সেটুকু অ্যালাউ করছে। আল্লাহ পাক বলছেন খাও পান করো, অপচয় করো না, তো অপচয় করতে নিষেধ করছেন। দেখেন যদি আমি এই মেন্টালিটি থাকে, একটা কল থেকে পানি পড়ে যাচ্ছে, আল্লাহ পাকের জিনিসটা নষ্ট হচ্ছে, এটা বন্ধ করে দেব। তো এই ধরনের জিনিসগুলি যদি আমি মানে মাইন্ডটাকে সেট আপ করি, তাহলে আপনার অর্থের প্রতি অত আকর্ষণ থাকবে না, অনেক জিনিসকে সেভ করারও চিন্তা করবেন। সাপোজ আপনি একটা এক জায়গায় অনেক বড় মানুষের জায়গায় বলছে তুমি এখানে থাকো, ছয় মাস থাকো, এখানে যা যা আছে তুমি ব্যবহার করবা, তোমার খাওয়া পরা যা যা যাতায়াতের জন্য ব্যবহার করবে, বাকিটা আমার, আপনার না কিন্তু আরেকজনের। তা আপনি কী করবেন? এবং যদি আপনার থাকে যে সিসিটিভি আছে, আপনি কোনো অপচয় করছেন কিনা সেটা দেখতেছে, যদি মনে করেন তাহলে কি আপনি অপচয় করবেন? অথবা আপনার সেই লোককে আপনি খুবই ভালোবাসেন, তার জিনিসটা নষ্ট হোক সেটা চান না? তো আমার পৃথিবীর জিনিসগুলো মনে হয় এরকম যে যা জিনিসপত্র আল্লাহ পাক আমাকে দিচ্ছেন এটা আমার জন্য বার্ডেন, যদি বেশি দিয়ে থাকেন। কারণ হলো এটাকে সঠিকভাবে খরচ করার দায়িত্ব দিয়ে দিচ্ছেন আপনাকে, বরং কম থাকলে আপনার হিসাব দিতে হবে না, বলছে না আল্লাহ পাক হিসাব নেবে, প্রত্যেকটা হিসাব নেবে। তা আমি এই জায়গায় বিলাসিতার, আমার ভালোও লাগে না বিলাসিতা, বিলাসিতা থেকে অ্যাভয়েড করতে হবে। যে টাকাটুকু দিছে, যে টাকাটুকু আসছে, মানুষ মনে করে এটা আমাকে আল্লাহ পাক দিছে, এটা আমাকে খরচ করে দিছে, আমার কিন্তু মনে হয় না। অনেকে কিন্তু বলে না, অনেকে নামাজি, আমার এক বন্ধু একদিন বলছে এই টাকাগুলি তো আসলো, এখন কি করব, এটা দেখি এবার একটু ইউরোপ আমেরিকা ঘুরে আসি, হতে পারে আমার হয়তো ফ্ল্যাটটা এটা ভালো লাগতেছে না, একটা চেঞ্জ করি। তো এরকম আমার মনে হয় না টাকাটা এই জন্য দিছে, আল্লাহ পাক দিছে এই জন্য দেখতে চাচ্ছে হাউ আই অ্যাম ইউজিং দিস মানি, আমি এই টাকাটা কীভাবে খরচ করি সেটাই আমার পরীক্ষা চলছে, আমি মনে করি যে এই কারণে দিয়েছেন। তো এইভাবে যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু আপনার লাইফ একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন যে আমাকে এটা করতে বলা হয়েছে। এটা যদি এক্সেস টাকা আসে, আমি যখন আমার এখনকার লাইফে ভালো কাজের ডেফিনেশনটা কী, দেখেন কোরআন শরীফে কিন্তু খুব ডাইভার্স কথাগুলি, ডাইভার্স যে ভালো কাজ করে, ওখানে কিন্তু বলা নাই যে মসজিদ মাদ্রাসা করে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা করা অবশ্যই ভালো কাজ, কিন্তু এর সাথে অন্য কাজও ভালো কাজ। আপনি একটা গাছ লাগাবেন সেটাও ভালো কাজ, একটা রাস্তা বানাবেন সেটাও ভালো কাজ, একটা পুকুর দিয়ে দিচ্ছেন সেখানে জনগণ অনেক উপকৃত হবে সেটাও ভালো কাজ। এখন আমার জন্য কোনটা ভালো কাজ? আমি একজন ডাক্তার, আমার জন্য ভালো কাজ আমার চিকিৎসাটা যাতে সবচেয়ে বেশি মানসম্পন্ন হয়, কাজে আমার টাকাটা যেটা এক্সেস আসবে সেটা আমি সেজন্য আমি মানসম্পন্ন চিকিৎসার জন্য খরচ করে থাকি। আমার হাসপাতাল যদিও অত দেখতে সুন্দর নয়, কিন্তু আমার ওখানে ইনস্ট্রুমেন্ট যেগুলি ব্যবহার করি অনেক আপার ক্লাস ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। আমার ওখানে যে ডায়ালাইসিস করা হয়, ডায়ালাইসিস নর্মাল মেশিন তো আছেই 3-4 ব্র্যান্ডের, তারপরে স্লেট ডায়ালাইসিস, সিআরআরটি মেশিন বোধ হয় ঢাকা শহরে অল্প কয়েকটা হসপিটালে আছে, কিন্তু সেই সিআরআরটি মেশিন যেটা প্রেশার কমে গেছে আইসিউতে, একটা খুব খারাপ রোগীর ডায়ালাইসিস করতে হলে 24 ঘন্টা ধরে আস্তে আস্তে ডায়ালাইসিস হবে, এই ধরনের মেশিন। তারপরে আমার ওখানে এই যে LCM SMS মেশিন, বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট মেশিন, আমি 2 কোটি টাকা দিয়ে এটা কিনতে, আমি এখানে আমার কোনো আমার বাধেই না, কিন্তু আমার যদি 2 কোটি টাকা দিয়ে আমি গাড়ি কিনতে যাই, আমার মনে হয় আমার হার্ট উইল নট সাপোর্ট ইট।